আজকে তো আমার ডিবি ছিল, তা প্রথমে যখন তোমরা যাবে 8:30 সময় দেখবে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবে। তার রোল নাম্বার অনুযায়ী না, সেটা হচ্ছে নাম অনুযায়ী ডাকবে সবাইকে। তো নামটা কি অনুযায়ী আছে সেটা পরে যদি সুযোগ পায় তো মিলিয়ে দেখে নেবে, যে ওই প্যাটেনের সিটের মধ্যে। তো নাম অনুযায়ী সবাইকে দাঁড় করিয়ে দেবে। তা সে এবার বিগ ই কল লেটার আর একটা আইডেন্টিটি প্রুফ, মানে ওটা বিশেষ করে আধার। তা আধারটা দুটো নিয়ে তোমাদের রুমে এন্ট্রি করতে দেবে। যখন এন্ট্রি করবে তারপরে একটা সিট, অ্যাটেন্ডেন্স সিট আছে, সেই অ্যাটেন্ডেন্স সিটের মধ্যে সই করতে হবে উইথ ডেট। আর তার সাথে যে ক্লার্ক বসে থাকবে সেই ক্লার্ক তোমাদের একটা হলুদ রঙের একটা ফর্ম দিয়ে দেবে। ওই ফর্মের মধ্যে তোমার দুটো কাটমার্ক লিখতে হবে, উপর দিকে লেখার আছে, এবং বলে দেবে যে ফর্মের ওই মাঝ কাটমার্ক দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে তোমাদের ফোন নাম্বারটা লিখে দিতে বলবে। বলে দেবে যখন বলবে তখন লিখবে, তার আগে লেখার দরকার নেই। তা কাটমার্ক দুটো লিখবে আর নিচে সিগনেচার করতে দেবে, জায়গা আছে ক্যান্ডিডেট সিগনেচার, সেখানে সিগনেচার করবে। আর এবার ওইখানে কতগুলো পার্ট আছে, পার্টের মধ্যে আছে যেমন ভেরিফিকেশনে যে যে প্রসেসগুলো হবে সেই সেই প্রসেসগুলো অনুযায়ী ওই ওগুলোর মধ্যে ইয়েস ওদের রিমার্কসগুলো দিতে থাকবে। আর এবার সবার প্রথমে তোমাদের ঘরটার মধ্যে বসতে বলবে যেখানে তোমরা অ্যাটেন্ডেন্স সিট নেবে। এবার অ্যাটেন্ডেন্স সিটে সই করার পরে যেখানে বসতে বলবে সেখান থেকে তোমাদের বায়োমেট্রিকের জন্য পাঠানো হবে। ওই বায়োমেট্রিক হচ্ছে সই, CBT-1, CBT-2, CBT-3 ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং একটা বোর্ড আছে যে বোর্ডের মধ্যে বা লিখে এরকম একটা সামনে ক্যামেরা থাকবে, ক্যামেরা সামনে দাঁড়াতে বলবে, ওই বোর্ডটাকে ধরে তোমাদের একটা ফটো তুলবে। তো ফটোটা তোলার পরে তোমাদের বলবে যে রুমে তোমরা বসেছিলে ওই হলুদ ফর্মটা নিয়ে, যে ফর্মে তোমরা অ্যাটেন্ডেন্স করেছো সই করেছো সেখানে গিয়ে আবার বসতে বলবে। এবার সেখানে 7-8টা সামনে টেবিল আছে, টেবিলের মধ্যে 7-8 জন যারা ভেরিফায়ার আসবে ওরা এসে তোমাদের সব ডকুমেন্টসগুলোকে জাজ করবে। তার ডকুমেন্টসগুলো যেগুলো লাগছে আমার কাছ থেকে যেটা নিয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ITR অল সেমিস্টারের মার্কশিট। আর বারবার বলে দিচ্ছে যে অল সেমিস্টার কিন্তু লাগবে উইথ কনসলিডেটেড সার্টিফিকেট, প্লাস মার নাম থাকবে এরকম সাপোর্টিং একটা ডকুমেন্টস। এটা কিন্তু অবশ্যই বলছে যাদের মার ডকুমেন্টস নেই, মার সাপোর্টিংয়ের কোনো ডকুমেন্টস নেই তাদের কিন্তু আমারই সামনে একটা ছেলেকে কিন্তু এভিডেভিটের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং বলেছে তাকে যে মেডিকেলের পরে যে কোনো 3টে ওয়ার্কিং ডের মধ্যে মার ভেরিফাই সার্টিফিকেট এসে জমা দিতে, ওকে তাই বলেছে। তা সেটা তোমাদের বলেছিলাম যে যাদের কাছে নেই তারা অবশ্যই মার সাপোর্টিং একটা ডকুমেন্টস এভিডেভিট করে নেবে। আর যদি ITR সার্টিফিকেটের মধ্যে মার নাম থাকে সেটাও চলে যাবে, আমার সেটা ছিল সেটাতেই হয়ে গেছে। এরপরে ওখান থেকে ভেরিফাই করার পরে তোমাদের পাঠিয়ে দেবে, উপরে একটা রুম আছে সেই রুমে তোমাদের যেতে বলবে, সেখানে প্যারাগ্রাফ লিখতে বলবে। তোমরা CBT-1, CBT-2, CBT-3 যে প্যারাগ্রাফ ডিক্লারেশনটা দিয়েছিলে যে ক্যান্ডিডেট লিয়াবেল টু ক্যান্সেল, বা যে কোনো তোমরা যেটা লিখেছিলে যে সমস্ত স্টেজে আমি নিজের থেকে লিখছি এবং যেটা যে কোনো স্টেজে ভুল প্রমাণিত হলে আমাদের ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যেতে পারে, যে ফর্মটা আছে সেই ফর্মটা সেই ঠিক সেই লেখাটা যেটা তোমরা CBT-1, 2, 3 লিখেছো ওটাকে তোমরা লিখতে বলবে, এবং ওইটা তোমাদের পাশের টেবিলে গিয়ে জমা দিতে বলবে। তো জমা দেওয়ার পরে তোমাকে বলবে সেখানে কিছুক্ষণ বসো, বসার পরে তোমাকে সেখানে 2-3 জায়গায় লেফট হ্যান্ড ইমপ্রেশন নেবে, নেওয়ার পরে সেটা পাঠিয়ে দেবে পাশের যেখানে তোমার মেইন অফিসার বসে আছে সেই অফিসারে ঢুকে। তা সেই অফিসার তোমাকে সেটা জাজ করবে ভালো করে। আমার যতদূর মনে হলো সে একজন ফরেন্সিক এক্সপার্ট হবে, হয়তো সে আতস কাজ দিয়ে সব কিছু সে দেখলো, আমার ফিঙ্গারপ্রিন্ট সে ভেরিফাই করে সব কিছু করলো। তারপরে তোমাকে 2-3 সাধারণ কোশ্চেন জিজ্ঞাসা করবে যে তুমি কত সালে ITR পাস করেছো, তোমার ডকুমেন্টসগুলো সাথে নিয়ে উনি জিজ্ঞাসা করবে, উনি জাস্ট দেখবে যে তুমি মানে ঠিকঠাক দিচ্ছ কি না, তো তুমি ওর সম্বন্ধে জানো কি না, তুমি যে ডেটাগুলো প্রোভাইড করেছো, তো কত সালে পাস করেছো আমাকে জিজ্ঞাসা করলো, ITI কত সালে মাধ্যমিক পাস করেছো, কত সালে HS, কত সালে তুমি, এগুলোই জিজ্ঞাসা করলো। তারপরে তোমার ঠিকানা বলো, পোস্ট অফিস বলো, পোস্ট অফিসের পিনকোড বলো, এসব বললো। তারপরে এই সমস্ত কিছু বলার পরে তারপরে তোমাকে ওরা পাঠিয়ে দিলো ভেরিফাই করে একটা রুমে, যে তার পাশের রুমটাতেই হচ্ছে তোমার মেডিকেলের জন্য স্লিপ দিচ্ছে। তা তোমাকে ওখানে বলে ওয়েট করো, ওই যে অফিসার আছে, যে অফিসারের কাছ থেকে তুমি সদ্য বেরিয়ে এলে, সেই অফিসার যখন সেই ডকুমেন্টসগুলোকে ফরওয়ার্ড করে দেবে মেডিকেল বেঞ্চে, তখন মেডিকেল বেঞ্চের জন্য যে তোমাকে স্লিপ দেবে সে ওই জিনিসটাকে দেখে তোমাকে একটা স্লিপ দেবে। আর ঠিক ওর পিছনেই একটা কাউন্টার আছে, যে কাউন্টার থেকে তোমাকে 24 টাকা দিতে হবে, আর ওই স্লিপটা দিলে তোমাকে ওরা মেডিকেলের যে মেমোটা আছে সেমোটা তোমাকে দিয়ে দেবে। তা বলে দেবে যে ওর সাথে একটা ট্রাভেল পাস লাগানো আছে, তোমাকে বলে দেবে যে বাইচান্স করবে TTC দিতে হবে, তাহলে তুমি এটা দেখিয়ে নেবে, আর ওটা তোমার কোন হসপিটাল দেবে সেটার মধ্যে ওটা মেনশন করাতে হবে। বাস এটাই আমার টিভি হয়েছে, আশা করি সবার টিভি খুব ভালো হবে। বেস্ট অফ লাক।